নমস্কার। আজি আমি দশম শ্রেণীর গণিতর পাঠ্যক্রমের আধারত যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারটি আছে সেই ত্রিকোণমিতি চ্যাপ্টারের আমি দ্বিতীয় পর্বর আলোচনালে আগবাড়িম। আজি আমি আলোচনা করিম কেইটামান বিশেষ কোণর ত্রিকোণমিতীয় অনুপাত। কেইটামান বিশেষ কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত আমাৰ পাঠ্যক্ৰমত আমাক কেইটামান বিশেষ কোণ জিৰ' ডিগ্ৰী, থাৰ্টি ডিগ্ৰী, ফৰ্টি ফাইভ ডিগ্ৰী, ছিক্সটি ডিগ্ৰী আৰু নাইণ্টি ডিগ্ৰী এই কোণকেইটাৰ আমাৰ বিভিন্ন ত্ৰিকোণমিতীয় অনুপাত কিমান হয় আমি সেই বিষয়ে জানিব লাগে। গতিকে আমি পনপটীয়াভাৱে এই মানবোৰলৈ যোৱাৰ আগতে আমি কেইটামান বিশেষ কোণ যেনেকৈ ফৰ্টি ফাইভ ডিগ্ৰী, ছিক্সটি ডিগ্ৰী, থাৰ্টি ডিগ্ৰী এইকেইটাৰ মান আমি কেনেকৈ উলিয়াব পাৰোঁ জ্যামিতিৰ সহায়ত তাৰ বিষয়ে আলোচনা কৰিম। আমি প্ৰথমতে পঞ্চল্লিছ ডিগ্ৰী ফৰ্টি ফাইভ ডিগ্ৰী কোণটোৰ বেলেগ বেলেগ ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ কেনেকুৱা হয় তাৰ ওপৰত আমি আলোচনা কৰিম। ইয়াৰ বাবে আমি এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজ অংকন কৰিম। এইটো ত্ৰিভুজটো মই নামাংকন কৰিছোঁ এ বি চি, যাৰ এ বি আৰু বি চি বাহু সমান আৰু বি কোণটো নব্বৈ ডিগ্ৰী। এই ত্ৰিভুজটো সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজ, গতিকে ধৰা হ'ল ত্ৰিভুজ এ বি চি সমকোণী সমদ্বিবাহু। ইয়াৰ এ বি বাহু সমান সমান বি চি বাহু, অৰ্থাৎ এ বি বাহু আৰু বি চি বাহু সমান। যদি এ বি বাহু আৰু বি চি বাহু সমান হয় তেন্তে আমি কি পাম, এ কণ আৰু চি কণ সমান হ'ব, গতিকে এ কণ সমান চি কণ। এতিয়া বি কণৰ মানটো নব্বৈ ডিগ্ৰী, গতিকে এ কণ আৰু চি কণ এই দুটা কণৰ যোগফল হ'ব নব্বৈ ডিগ্ৰী, কিন্তু দুয়োটা কণেই সমান, গতিকে এ কণ আৰু বি কণৰ এ কণ আৰু চি কণৰ মান আমাৰ কিমান হ'ব, প্ৰত্যেকৰে মান হ'ব ফৰ্টি ফাইভ ডিগ্ৰী। এতিয়া আমি ধৰি লওঁ যে এ বি বাহুৰ মানটো এ বি আৰু বি চি সমান, গতিকে বি চিও হ'ব এ, এই দুটা বাহুৰ মান সমান। গতিকে আমি এই সমকোণী ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত যদি আমি পাইথাগোৰাছৰ উপপাদ্য খটুৱাওঁ তেন্তে আমি এ চি অতিভুজৰ মান উলিয়াব পাৰিম। গতিকে আমি লিখিম ত্ৰিভুজ এ বি চিৰ পৰা পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে পাওঁ আমি কি পাম, এ চি অতিভুজ ইয়াৰ বৰ্গ এ চি স্কুৱেৰ বাকী বাহুটাৰ বৰ্গৰ যোগফলৰ সমান, অৰ্থাৎ এ বি স্কুৱেৰ প্লাছ বি চি স্কুৱেৰ, অ এ চি স্কুৱেৰ এ বিৰ মান হ'ল এ, চ' এ স্কুৱেৰ বি চিৰ মান হ'ল এ এ স্কুৱেৰ, গতিকে এ চি স্কুৱেৰ সমান সমান টু এ স্কুৱেৰ, গতিকে এ চিৰ মান আমাৰ কিমান হ'ব, আমি যদি উভয়ফালে যদি বৰ্গমূল লওঁ আমি পাম এ স্কুৱেৰৰ পৰা আহিব এ আৰু ৰুট টু, এ চিৰ মান আমি পাই গ'লোঁ। গতিকে এ চিৰ মান যদি মই পাওঁ এইডাল কিমান হ'ল মোৰ এ ৰুট টু, গতিকে মই তিনিওটা বাহুৰে মাপ পাই গ'লোঁ। গতিকে এতিয়া মই ফৰ্টি ফাইভ ডিগ্ৰী কোণৰ ত্ৰিকোণমিতি অনুপাত লাগে, চাপ'জ ধৰিলোঁ এইটোৱেই ফৰ্টি ফাইভ, এইটোও ফৰ্টি ফাইভ, মই চি কোণ ল'লোঁ। এতিয়া মই এইফালে যদি উলিয়াওঁ এতেকে চাইন ফৰ্টি ফাইভ ডিগ্ৰী আমি ইয়াৰ পৰা কি পাম, এইটো কোণ লৈছোঁ চাইন থিতা মানে কি হয় লম্ব বাই অতিভুজ, গতিকে এ বি বাই এ চি, এ বিৰ মান কিমান এ, এ চিৰ মান কিমান এ ৰুট টু, এ এ কেঞ্চেল হৈ হ'ব ওৱান বাই ৰুট টু, গতিকে চাইন ফৰ্টি ফাইভৰ মান মই পাই গ'লোঁ। ঠিক তেনেদৰে মই যদি কওঁ কছ ফৰ্টি ফাইভ
এই কোণটোল মই কস লম। কস ললে কি হয়, ভূমি বা অতিভুজ। গতিকে ভূমির মান, ভূমি হয়েছে বি সি, যার মান এ, আর অতিভুজ হয়েছে এ রুট টু, এ ক্যানসেল হয়ে গেল ওয়ান বাই রুট টু। মই যদি টেন ফর্টি ফাইভ উলিয়াব লাগে, টেন ফর্টি ফাইভ, টেন থিতা মানে কি আছিলে, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হয়েছে কি, এ বি, এইটো কোণ হলে তার বিপরীত বাহুতো পারপেন্ডিকুলার, গতিকে এ বি, এ বির মান হল এ বাই বেস, ভূমি, ভূমির বি সি, তার মান হল এ, ঠিক ওয়ান। এইকেটা যদি মই পাই যাওঁ, তেতিয়াহলে মোর কসেক ফর্টি ফাইভ কিমান হব, কসেক ফর্টি ফাইভ ডিগ্রি যেটা ত্রিকোণমিতিক অনুপাত, এইটো হব সাইন ফর্টি ফাইভের উলটা। গতিকে আমি এনেকে উলিয়াব পারো ওয়ান বাই সাইন ফর্টি ফাইভ, ওয়ান বাই সাইন ফর্টি ফাইভ মানে হব ওয়ান বাই সাইন ফর্টি ফাইভের মান হয়েছে ওয়ান বাই রুট টু, এইটো হয়ে যাব আমার রুট টু। তেনেদরে সেক ফর্টি ফাইভের মান কিমান হব, ওয়ান বাই কস ফর্টি ফাইভ, ওয়ান বাই কস ফর্টি ফাইভের মান হয়েছে ওয়ান বাই রুট টু, এইটো আমি হরণ করলে পাই যাম রুট টু। ঠিক তেনেদরে কট ফর্টি ফাইভের মান কিমান হব, ওয়ান বাই টেন ফর্টি ফাইভ, আর টেন ফর্টি ফাইভ ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে ওয়ান, সো ওয়ান বাই ওয়ান ইজ ওয়ান। গতিকে এইদরে ফর্টি ফাইভ ডিগ্রি কোণর বিভিন্ন ত্রিকোণমিতীয় অনুপাতবর হল এনেকুৱা। আমি এই ধরনে পঞ্চল্লিশ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কোণর বাবে বিভিন্ন ত্রিকোণমিতিক মানসমূহ আমি উলিয়াব পাৰোঁ।